এসেছে মেয়র সাহেবের ঘরে কটাক্ষ করেছেন নওশাদ সিদ্দিকী গার্ডেন রিচ কাণ্ডে সরব হয়েছেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মিডিয়ার কণ্ঠরোধ করা হচ্ছে আরো দাবি নওশাদের গার্ডেন রিচ কাণ্ডে সরব আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মিডিয়ার কণ্ঠরোধ করা হচ্ছে আরো দাবি নওশাদের কি বলেছেন তিনি শোনাব আপনাদের যদি ব্যর্থ হয় তাহলে কিসের জন্য জনপ্রতিনিধি হচ্ছে জনপ্রতিনিধিদের কাজই হচ্ছে তো এই ধরনের ইললিগাল লিগাল যেগুলো যা হচ্ছে অবৈধ যে কাজগুলো হচ্ছে সেগুলোকে আটকানোর সেটা যদি আটকাতে ব্যর্থ হয় তাহলে তাদের পদত্যাগ করা দরকার আর মেয়র সাহেব এই সমস্ত কথা বলে দাঁড়িয়ে যাবেন না আপনারা এই কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলে সেখানে যদি কেএমসি কে না জানিয়ে রিপেয়ার করে আপনার লোক সেখানে পৌঁছে যায় কেএমসি লোক পৌঁছে যায় প্রয়োজনে পুলিশকে দিয়ে সেখানে আটকে দেন তাহলে একটা পাঁচতলা বাড়ি ইল্লিগালি তৈরি হচ্ছে আপনারা জানেন না বলতে হবে দেখা যাবে মেয়র সাহেবের হাতে ঘরে টাকা এসেছে হয়তো সেদিন উনি সাফাই গেছে আর ক্ষতিগ্রস্ত সাফারার কারা হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ আজকে গিয়েছিলাম একটা 8 বছরের শিশু আছে একটা 10 বছরের বাচ্চা আছে মানসিক ভাবে তাকে আমি দেখছি সত্যি বলছি সে তো ফোর জাম্প হয়েছে তার থেকে বড় কথা একটা ট্রমার মধ্যে চলে গিয়েছে আর 60 বছরের বৃদ্ধাও আছে এটা ড্রাইভার কে নেবে এক পরিবারে নাকি শুনলাম 3 জন মারা গিয়েছে ড্রাইভার শুধুমাত্র ক্ষতিপূরণ দিলে কি সমস্যা সমাধান হবে আমি কেন রাজনীতি করতে আসিনি কিন্তু অনুরোধ করব যারা কেএমসি যাদের দ্বারা পরিচালিত হচ্ছে যে সমস্ত অবৈধ নির্মাণগুলো আছে সেইগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক এবং আগামী দিনে অবৈধভাবে একটা ইট না কেউ গাঁথে তার জন্য দৃঢ় প্রতিজ্ঞা নেই যদি না পারে মেয়র সাহেব দায়িত্ব ছেড়ে দিক অন্যদের অন্যরা দেখা নেবে যেভাবে মিডিয়ার কন্ট্রোল করা হচ্ছে আমি কোনোভাবেই মেনে নিতে পারি না মিডিয়া স্বাধীনতার নিয়ে আমি বারবার প্রশ্ন করেছি এখান থেকে এসেও দেখলাম মিডিয়াকে অন দ্য স্পট যেতে দিচ্ছে না নির্দিষ্ট একটা জায়গার পরে মিডিয়াকে যেতে দেওয়া দরকার সেখানে উদ্ধার কাজ চলছে সেখানে স্বাভাবিকভাবে মিডিয়ারা যাবেও না তারাও কেটে দিতে উদ্ধার কিন্তু কেন আটকে আছে হয়তো আমরা গেলে যতটা না জানতে পারবো মিডিয়া গেলে তার থেকে বেশি ফ্ল্যাশ আউট হবে সরকারের প্রশাসনের কেএমসির আপনারা শুনলেন নওশাদ সিদ্দিকীর বক্তব্য আপনাদেরকে শোনালাম গার্ডেন রিচ কাণ্ডে সরব হয়েছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী তিনি দাবি করছেন তিনি বলছেন যে গণ মিডিয়ার কণ্ঠ রোধ করা হচ্ছে এবং তার পাশাপাশি তিনি কটাক্ষ করেছেন কলকাতার মেয়রকে আরো একবার জানাবো আপনাদেরকে ঘরে হয়তো টাকা এসেছে মেয়র সাহেবের এমনটাই কটাক্ষ করেছেন তিনি গার্ডেন রিচ কাণ্ডে সরব হয়েছেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মিডিয়ার কণ্ঠ রোধ করা হচ্ছে আরো দাবি নওশাদের